আচ্ছা, গাজরের জুস বানাবো। তার জন্য গাজর নিয়েছি, বিট নিয়েছি, আদা নিয়েছি একটুখানি, একটা লেবু নিয়েছি, একটুখানি ধনে পাতা নিয়েছি, বিট, গাজর আর বিটগুলো আগে ধুয়ে আর ওপর ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে কদুকষ করে নেব। গাজরগুলো কদুকষ করে নিচ্ছে, আপনারাও চাইলে কেটেও নিতে পারেন, কিন্তু কদুকষ করলে ভালো হয় একটু। গাজর আর বিট দেখুন এরকম কদুকষ করে নিয়েছি। এবারে এবার একটা মিক্সি নিয়েছি, এর মধ্যে সব দিয়ে পিষে নেব। গাজর বিট সব দিয়ে দিয়েছি, এবার ওর মধ্যে 1 কুচি আদা দিয়েছি, একটুখানি ধনে পাতা দিয়েছি, এটাতে জল দেব। এবার এটা ভালো করে পিষে নেব। দেখুন আমাদের এটা পেশা হয়ে গেছে, এরকম পিষে নিয়েছি। এবার এটা ছেঁকে নেব। এটা এরকম ভালো করে চামচ দিয়ে দিয়ে ছেঁকে নেব ঘষে ঘষে। দেখুন এরকম ভাবে ছেঁকে জুসটা বের করে নিয়েছি, দেখুন এরকম বের করে নিয়েছি। এবার এর মধ্যে বিট নুন দেব। একটা লেবু চেপে দেবো, আমাদের জুস রেডি। আপনারা চাইলে এতে গোলমরিচও দিতে পারেন গুঁড়ো করে। আমাদের জুস রেডি, আপনারাও এরকম বাড়িতে বানাবেন।